ছেলে এত নামি দামি লোক, ও কিন্তু একটু ব্যাকগ্রাউন্ড কথাবার্তা বলছে, ঠিক আছে? ওই যে বললে না, এটা হয়ে যাবে, মাকু বানাচ্ছ নাকি? বানাবি? হুম, বানা। সামান্য দেখলেই বুঝতে পারবে, এই হচ্ছে আমার জল। চিনি কাকা? এটা লবণ দিলাম, বিট লবণ। তার জন্য বিনিময়ে আমি ওদের তিনটে লস্যি খাওয়াইছি, আবার বউ নেবে। হ্যাঁ, উত্তম রেলপারে। আরে অনেক জায়গার থেকে চুরি করেছে, দু বস্তা চোর এসে মাতাল খুলেছে, কি কি পেয়েছে তাই আঙুলের থোকা নিয়ে গেছে, একসিলে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে গেছে, পুরো নতুন মাল। আমি তো এইখানে থাকি রাত্রে, কাল তালা দেওয়া থাকে না। আপনাদের ওদিকে তো এইরকম দোকান আমার মনে হয় না সেরকম একটা আছে। আমার এই দোকান কোথাও নেই, আমার এইখানেই নেই, তো কোথাও নেই, এটা তো আমারই মাথা। এরকম টাইপের জিনিস কোথাও এটা আমারই মাথা, আমি তৈরি করেছি। পার্সেল যায় এই জন্যই ব্যবস্থা, পার্সেলের জন্য একটু ধর্ম। পৃথিবীতে ধরবে কিন্তু আরো বেশি। এটা যদি মনে করিস বাড়িতে নেই, খুব জল দিয়ে ঢাকি নিবি, তোর কিন্তু কেউ বুঝবে না কিন্তু এটা পাতলা। হ্যাঁ, সেই জায়গায় চলে যাও মতন। এখন তোমার এক কোটির উপরে ভিউ। যেদিন হবে সেদিন তাহলে চারটে একবারে থালা পরে নিয়ে যাই, সেইটাই তো দিলাম। দারুন জল, ঠান্ডা হবে, পরিষ্কার, সব খাওয়ার জল, সব ভালো জল, বিকলের জল। আমাকে দাদা নেবে, দাদা নেবে তো? হ্যাঁ, আমাকে দাদা নেবে, দাদা নেবে আমাদের। এইটা স্কুলের মাস্টারমশাই। আচ্ছা, এটা কি জানা বলেছিল কাকা? লস্যি, স্পেশাল লস্যি। লস্যি এটা কি দিলে? কাজু গুঁড়ো। কাজু গুঁড়ো? কাজু, কাজু গুঁড়ো। হ্যাঁ, কাজু গুঁড়ো। এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো? হ্যাঁ হ্যাঁ, 3 টাকা। স্যার ভালো আছেন? আর নিবেদিতা কি খবর? হ্যাঁ ভালো। আচ্ছা,
এটা কি কাকা? এটা ওই যে স্পেশাল মশলা, সিক্রেট স্পেশাল মশলা, সিক্রেট মশলা, অসাধারণ খেতে, অসাধারণ খেতে। কুড়ি ডবল তিরিশ, আবার কুড়ি টাকায় তো এই কাঠের গুঁড়োটা দেই না, হ্যাঁ লস্যিটা অল টাইম আগেই হয় রানিং, এই জন্য এটাও বরফ ছাড়া লস্যি কিন্তু ঠান্ডা, বরফ ছাড়া লস্যি কিন্তু ঠান্ডা খাবে। এরা আমার মোটামুটি বারো মাস লস্যি থাকে আমার কাছে, বারো মাসের কাস্টমার। এটা দিলাম কাজু গুঁড়ো, আচ্ছা এটা একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, কথাতেই বলি না সিক্রেট মশলা, সিক্রেট মশলা অনেক আছে আমার দোকানে। কেমন দাদা খেতে? খুব সুন্দর, বারো মাস এখানে পাওয়া যায়, আমরা বারো মাসই খাই এখানে। এ কি একজন দেখেন যে খুব দিন ধরে এইটা দেখে ব্যবসা করছে কাকু, সুস্বাদু, অনেক রকমের আইটেম পাওয়া যায় এখানে। আচ্ছা, দূর দূরান্ত থেকে মানুষ আসে, স্কুলের বাচ্চারা, কলেজের স্টুডেন্টরা এখানে আসে, অভিনব মুখরোচক জিনিস পাওয়া যায় বলেই এখানে আসে, আমরাও আসি, আমাদের এলাকার লোকেরও। আচ্ছা, থ্যাংক ইউ।